বিআরবি হাসপাতাল নিবেদিত। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার এম এস আমাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা অত্যন্ত কমন, বিশেষ করে মেয়েদের বেলায় খুবই কমন একটি সমস্যা, অত্যন্ত সাধারণ সমস্যা। কিন্তু সাধারণ সমস্যা সঠিক সময়ে ম্যানেজ করা না হলে এটা অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বা অসাধারণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়ে আমরা শুনব। শুরুতে যদি একটু বলে নেন আমাদের যে ইউটিআই মানে কি, মানে কোন অংশের ইনফেকশনকে ইউটিআই বলেন? আমরা সংক্ষেপে ইউটিআই বলি, আর এটা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। অর্থাৎ তাহলে ট্র্যাকটা কোনটা? ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলতে, যদি যে কোনো জীবাণু দিয়ে যদি কিডনি এবং তার নালীগুলো সব মিলিয়ে, যেমন কিডনির থেকে দুটো নালী চলে আসে প্রস্রাবের থলেতে, কাজে দুটো নালী ইউরেটার এবং যে প্রস্রাবের থলে যেখানে প্রস্রাব জমা হয় এবং ওখান থেকে যে নালী দিয়ে প্রস্রাব বেরিয়ে আসে যেটা ইউরেথ্রা, এই চারটার মধ্যে কোথাও যদি কোনো ইনফেকশন হয় বা জীবাণু দ্বারা সংক্রামিত হয় তাহলে তাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আমরা বলি আর কি। তো এই যে জীবাণুগুলো বিভিন্ন ধরনের জীবাণু, তবে আমরা যে কালচার করি এই প্রস্রাব, যখনই ইনফেকশন হয় তখনই সেই প্রস্রাব নিয়ে যখন কালচার করি তখন যে জীবাণুগুলো দেখি সেগুলো দেখা যায় যে 90%-এরও বেশি জীবাণু কিন্তু যেগুলো সাধারণত আমাদের খাদ্য নালীতে থাকে, যেগুলো পায়ুপথে বেরিয়ে আসে সেখানেই থাকে, সেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এবং আনফর্চুনেটলি সেই জন্য মেয়েরা সবচেয়ে বেশি এতে আক্রান্ত হয় এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে। কারণ এই মেয়েদের বেলায় বেশি হওয়ার কারণ কি সেটা শোনার আগে আপনি যদি একটু কমন কারণগুলি আমাদের বলে নেন যে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রধান কারণগুলি কী বা কোন বিষয়গুলি আমাদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। আমাদের নর্মালি কিন্তু প্রত্যেকের কিডনিতে বা আমাদের যে প্রস্রাবের থলে আছে সব জায়গায় যাতে করে কোনো জীবাণু যে সেখানে মাল্টিপ্লাই না করতে পারে তার প্রতিরোধক একটা ব্যবস্থা থাকে। তো কোনো কারণে যদি সেই প্রতিরোধক ব্যবস্থা ব্যাহত হয় তখনই আমরা সাধারণত দেখি যে ইউরিনারি ইনফেকশন বেশি হয়ে থাকে। এর মধ্যে ধরেন যদি প্রস্রাবের নালী অথবা এই যে কিডনির নালী, প্রস্রাবের থলে এবং যে মূত্রনালী যেটা আছে কোথাও যদি কোনো কারণে বাধার সৃষ্টি হয়, সেটা জন্মগত কারণে হতে পারে, কোনো পাথর দিয়ে হতে পারে, বা নালী যে কোনো কারণে যদি সরু যদি হয়ে যায়, অথবা যারা পুরুষ মানুষ তাদের যখন বয়স হয়ে যায় তখন যে প্রস্টেট গ্রন্থি যেটা থাকে থলের নিচে, প্রস্রাবের থলের নিচে, সেটা যদি কখনো বড় হয়ে যায় তাহলে কিন্তু প্রস্রাবের গতিতে বাধা পাচ্ছে, সেজন্য হতে পারে। আবার যদি দেখবেন যে আমরা কমনলি, বিশেষ করে আমাদের মা বোনেরা, এরা কিন্তু প্রস্রাবের চাপ হলেও, যারা বিশেষ করে চাকরি করে অথবা যারা লং জার্নিতে যারা যায় তারা কিন্তু প্রস্রাব করতে চায় না, তাদের হয়তো পরিবেশ পায় না সেই জন্য। তো দীর্ঘ সময় যদি এভাবে প্রস্রাব আটকিয়ে রাখে তাহলে কিন্তু তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। অন্যদিকে যাদের প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ধরেন যাদের ডায়াবেটিস আছে দীর্ঘদিন যাবৎ, ডায়াবেটিস রোগীদের তখন ওদের ইমিউনিটি কমে যায়। যারা কেমোথেরাপি নিচ্ছে, যারা কিডনি রোগী অলরেডি, যারা কিডনি ফেলিউরের রোগী, এদেরও কিন্তু ইমিউনিটি কম থাকে বা বডির যে প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যায়, এদের হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে। মেয়েরা যাদের বয়স মানে
বাচ্চা জন্ম দেওয়ার মতো যে বয়সটা আছে, বিশেষ করে প্রোডাক্টিভ যে এজ থাকে, এজে কিন্তু মেয়েদের ইনফেকশন বেশি হয়। সেটা হলো স্বামী স্ত্রী বা মেলামেশার কারণে তাদের সেখানে তাদের প্রবণতা অনেক বেশি থাকে ইনফেকশনের। আবার অন্যদিকে মেয়েদের জন্মগত কারণেই, যেহেতু মূত্রনালীর যে বাহিরের যে অংশটা এবং তাদের পায়ুপথ এবং মাসিকের রাস্তাটা খুব কাছাকাছি, তো মাসিকের রাস্তায় যেমন অনেক জীবাণু থাকে, অনুরূপভাবে আগেই বলেছি যে পায়ুপথে তো অনেক জীবাণুগুলো আসে, সেটা খুব কাছাকাছি। তো এই কাছাকাছি হওয়াতে খুব সহজেই সে মল যখন ত্যাগ করে, অথবা তাদের যদি কোনো যদি জীবাণু যদি তাদের ভ্যাজিনাল ওয়ালে বা কোথাও যদি থাকে, সেগুলো কিন্তু সহজেই সংক্রমিত হতে মূত্রনালীতে ঢুকে যেতে পারে এবং স্বামী স্ত্রী মেলামেশার পরে এটা সম্ভাবনা আরও অনেক গুণে বেড়ে যায়। তো তাদের স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যারা খুব টাইট গার্মেন্টস পরে, আমাদের মেয়েরা দেখা যায় অনেকে জিন্স পরে, জিন্স খুব টাইট গার্মেন্টস পরলে এবং যদি এটা ঘেমে স্যাঁচাতে থাকে তাহলে কিন্তু ওখানে জীবাণু ওখানে গ্রো করে বেশি এবং তাদের ইনফেকশন হতে পারে। আবার যদি কোনো স্পার্মি মানে অনেক সময় দেখা যায় জন্ম নিয়ন্ত্রণের জন্য যে ডায়াফ্রাম বা স্পার্মিসাইড ইউজ করে সেগুলো ইরিটেশন হয়, সেগুলোর জন্যও হতে পারে। কাজে সব মিলিয়ে ঢিলাঢালা কাপড় চোপড় পরতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওই অঙ্গটাকে শুকনো রাখতে হবে সবসময়, স্বাস্থ্যসম্মত চলতে হবে, মেনে চলা দরকার, প্রচুর পানি যদি খায়, পানি যদি বেশি করে খায় এবং যদি প্রস্রাবে চাপ হলে যদি ধরে না রাখে তাহলে কিন্তু প্রবণতা অনেকাংশে কমে যাবে। এই বিষয়ে আরেকটু শুনবো, বিশেষ করে পানি খাওয়া নিয়ে অনেকেরই অনেক রকম বিষয় থাকে, কতটুকু খাবো দৈনিক সেই বিষয়ে। তার আগে একটু যদি জেনে নিতে পারি যে কারো যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে তার কী ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ তিনি কী ফিল করবেন? সাধারণত এটা নির্ভর করে যে ইনফেকশনটা কোন জায়গায় হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যে চারটা অঙ্গের কথা বলেছি, এখানে প্রস্রাবের নালী এবং মূত্রথলি এই দুই জায়গাতেই ইনফেকশন সবচেয়ে বেশি হয়ে থাকে, যেটা সিস্টাইটিস বা ইউরোথ্রাইটিস বলা হয়। তো যদি কখনো তলপেটে অর্থাৎ এই দুই জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু দেখা যাবে খুব ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হবে, অনেক সময় দেখা যায় প্রস্রাব করার পর মনে হবে যে কিছু রয়ে গেল, এসেই মনে হবে যে আবার বাথরুমে যায়। আবার অনেক সময় তলপেটে ব্যথা অথবা ভারী ভারী সেটা অনুভব হতে পারে, অনেক সময় কিন্তু কোনো মানে উপসর্গ ছাড়াও এই ইনফেকশনগুলো হতে পারে, জ্বর হতে পারে। আবার যদি যখন ইনফেকশন আরও উপরে এসে একদম কিডনি পর্যন্ত পৌঁছে যায় যাকে পাইলোনেফ্রাইটিস বলে, তখন কিন্তু সেই জন্য ঠিক আমাদের নাভির উল্টো দিকে যেখানে কিডনি থাকে মেরুদণ্ডের দুই পাশে ব্যথা হতে পারে, সাথে কাঁপুনি দিয়ে জ্বর হতে পারে। এবং বাচ্চাদের যদি ইনফেকশন হয়, বাচ্চাদের কিন্তু অনেক সময় তাদের লক্ষণ খুব একটা বোঝা যায় না, দেখা যায় বাচ্চারা খাচ্ছে না, তাদের ওজন কমে যাচ্ছে আস্তে আস্তে এবং বাচ্চা প্রস্রাব করার সময় সময় কান্নাকাটি করে, অনেক সময় দেখা যায় যে প্রস্রাব করার পর গন্ধ থাকে, প্রস্রাবে দুর্গন্ধ আসতেছে। আর ঠিক এরকম যদি হয় এবং অনেক সময় এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য ডায়রিয়া হয়ে যায় বাচ্চাদের, তো এবং ডায়রিয়ার যদি কোনো জীবাণু না পাওয়া যায় অথবা জ্বর হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা যদি দেখা যায় তাদের ওজন কমে যাচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে প্রস্রাবটা অন্তপক্ষে একবার পরীক্ষা করিয়ে রুটিন টেস্ট এবং কালচার করে দেখতে হবে যে তার কোনো ইনফেকশন আছে কিনা। আবার অন্যদিকে যদি আমরা খুব এলডারলি যারা বয়স্ক, এদের দেখি অনেকেই আসে যে এদের জাস্ট কনসাস ছিল, বিছনায় পড়ে আছে, আস্তে আস্তে দেখা গেল মানে তার যে সেন্স যেটা আছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, একটু ড্রাউজি হয়ে যাচ্ছে, ঘুম ঘুম ভাব থাকে, তার সেন্সটা কমে আসতেছে। তো ঠিক এরকম যদি মনে হয় যে অজ্ঞান অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু কারণ জানা যাচ্ছে না, এদেরও দেখা যায় যে খুঁজতে দেখা যায় অনেকের এর মধ্যে ইনফেকশনের কারণ হচ্ছে এটা হতে পারে। তো কারো প্রেগনেন্সি অবস্থায় আরেকটা শুধু পয়েন্ট যোগ করে দেয় যেটা, যে যারা প্রেগনেন্ট মা বোনেরা যারা থাকেন এদের কিন্তু অনেক সময় সিমটম থাকে না, কিন্তু এদের যদি দেখা যায় যে আমরা যেমন কালচার করে যদি দেখি 10^5 যদি জীবাণু থাকে তখন বলি যে এটা পজিটিভ, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যদি আমরা দেখি 10^3 এমনকি 10^2 অর্থাৎ সামান্য জীবাণুও যদি পাই তাহলে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই সময়টা তাকে সুস্থ রাখা এখান থেকে তার গর্ভজাত সন্তানের এবং নিজের দুজনের মারাত্মক ক্ষতি হতে পারে। তো স্যার, যদি এরকম এই সমস্যায় কেউ আক্রান্ত হন সেই ক্ষেত্রে আপনারা প্রস্রাবের পরীক্ষা করলেন, সিএস করলেন, জীবাণুও ধরলেন, চিকিৎসা কি খুব জটিল বা দীর্ঘমেয়াদী? না, খুবই সাধারণত খুবই সহজ। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের সিস্টাইটিস হয় বা নিচের দিকে যে ইনফেকশনগুলো প্রস্রাবের থলে অথবা প্রস্রাব মূত্রনালীতে, এদের কিন্তু ইভেন সিঙ্গেল একটা ডোজে যদি আমরা কোটাইমক্সাজল সিম্পল যেগুলো কোটাইমক্সাজল অথবা অ্যামোক্সাসিলিন দেই
তাতেও অনেকের কিউর হয়ে যায়। বিশেষ করে বিয়ের পর দেখা যাবে যে অনেক মানে অনেকেরই তাদের ইনফেকশন হয়, যেটাকে মেলামেশার পর স্বামীর সাথে প্রথমেই এগুলো হয়, হানিমুন সিস্টাইটিস বলা হয়। এদের কিন্তু ইভেন সিঙ্গেল ডোজেও ভালো হয়ে যায়। তার মানে স্যার আপনি এই সমস্যা দেখলে প্রপার অ্যান্টিবায়োটিক দেন এবং তাতে ভালো হয়ে যায়, কিন্তু আমাদের যে একটা কমন সমস্যা আছে, আমরা অ্যান্টিবায়োটিক শুরু করলে কিছুটা ভালো হয়ে গেছে মনে করলে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট না করে বন্ধ করে দিই, তাতে কি এই রোগটা আবার হতে পারে কিংবা সেটা কোনো জটিলতা তৈরি করতে পারে? হ্যাঁ, যাদের বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আনফর্চুনেটলি ইদানিং আমরা যেগুলো দেখি, আমরা তো হাজার হাজার কালচার রিপোর্টগুলো আমরা দেখি, এখানে কিন্তু দেখি যে কমন যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, যে জীবাণুগুলো আমরা পাই, দেখা যায় যে হয়তো আমরা 40টা অ্যান্টিবায়োটিক দিয়ে মানে পরীক্ষা করি, দেখা যায় মাত্র হয়তো 2-3টায় কাজ করবে, বাকিগুলো কাজ করে না, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটার কারণ আপনি যেটা বললেন যে আমরা যদি অ্যান্টিবায়োটিকের একটা কোর্স কোনো ডাক্তার দিল, যদি 2 দিন পরে দেখলো যে সিমটম ভালো হয়ে গেছে, বন্ধ করে দিল, তাহলে এদের এটা হতে পারে। আর যেটা সিঙ্গেল ডোজের কথা যেটা বললাম বা শর্ট ডোজ, যেটা 5 দিনের ডোজ, যেটা সেটাও কিন্তু ডাক্তার ডিটারমিন করবে, যেটা ফার্স্ট টাইম হয়েছে এবং এটা সিস্টাইটিস অথবা ইরিথ্রাইটিস শুধু তাদের ক্ষেত্রে হতে পারে যদি ওইটা সেন্সিটিভ থাকে। সেই জন্য আমরা বলি যে যখনই অ্যান্টিবায়োটিক খাবেন বা যে ডক্টরই দিবেন, তার আগে ইউরিন অন্তত কালচারে দিয়ে পরে শুরু করবেন এবং সেটা চিকিৎসকের পরামর্শ মতো কমপ্লিট করাই উচিত হবে। আপনার স্যার এই আলোচনা থেকে অন্তত 2টি মেসেজ আমরা দিতে চাই দর্শকদের জন্য। এক হচ্ছে যে প্রতিরোধের জন্য চেষ্টা করা, আপনি যে কারণগুলি বলেছেন সেখান থেকে নিজেকে দূরে রাখা। 2 হচ্ছে চিকিৎসা করার সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ মাত্রায় ওষুধ খাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা রয়েছে, সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া যাই আসে এগুলো পানির মাধ্যমেই আসে বেশিরভাগ, ডায়রিয়ার জন্য, যেগুলো বিভিন্ন খাবার দাবারের জন্য বাইরে, বিশেষ করে যেসব খাবারগুলো বাইরে উন্মুক্ত অবস্থায় থাকে যেগুলোর উপরে মাছি বসে এসে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।